হ্যালো বন্ধুরা আমি আরিফুজ্জামান আপনারা দেখছেন নাটি বাংলা প্রতিবারের মতো আবার চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ টিউটোরিয়াল নিয়ে আজকে আপনাদের জন্য থাকছে ভিডিও এডিটিংয়ের পঞ্চম পর্ব আমার পূর্বের ভিডিও এডিটিংয়ের লিঙ্কগুলো আমার ভিডিও ডিসক্রিপশানে দেওয়া আছে সেখান থেকে আপনারা দেখে আসতে পারেন আমার ভিডিও এডিটিংয়ের পূর্বের পর্বের চেয়ে আমি আজ আপনাদেরকে ভিন্ন কিছু শেখাবো বরাবরের মতো আজও আমি কাইনমেস্টার দিয়ে ভিডিও এডিটিং করব কাইমেস্টারের নতুন কিছু ফিউচার কীভাবে আমরা আমাদের ভিডিওতে অ্যাড করবো সেটাই আজ এই ভিডিওতে দেখাবো আমরা যারা ভিডিও এড করি আমাদের ভিডিওতে টাইম ও সিচুয়েশন অনুযায়ী ভিডিওতে লোয়ার থার্ড গ্রাফিক্স ইফেক্ট এলিমেন্ট টেম্পেলেট মোশন গ্রাফিক্স বিভিন্ন ধরনের স্টিকার ও ইমোজি ব্যবহার করতে হয় এগুলা ব্যবহার করে আপনারা আপনাদের ভিডিওকে প্রফেশনাল লেভেলের ভিডিওতে রূপান্তর করতে পারবেন এবং আমি এগুলা পাশাপাশি কিভাবে আপনারা আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন সেটাও এই ভিডিওতে বলে দেবো আর আগে আপনি যদি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে দিন এই সাবস্ক্রাইব টেম্পলারটাও কিন্তু কাইন দিয়েই করা এটাও কিভাবে অ্যাড করবেন সেটাও এই ভিডিওতে বলে দেবো চলুন শুরু করা যাক পরে আপনারা প্লাস চিহ্নতে ক্লিক করবেন পরে আপনারা রেশিওটা সিক্সটিন ইঞ্চ টু নাইন করে দেবেন পরে আপনারা মিডিয়াতে ক্লিক করে আপনাদের ভিডিওটা ইনপুট করে নেবেন এই জন্য আপনারা মিডিয়াতে ক্লিক করবেন পরে আপনারা আপনাদের ভিডিওটা সিলেক্ট করে দিবেন পরে আপনারা চিহ্নতে ক্লিক করে দেবেন পরে আপনাদের দেখাবো কীভাবে কাজমাস্টার দিয়ে সাবস্ক্রাইব টেম্পলেট অ্যাড করবেন আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব টেম্পলেটটা অ্যাড করার জন্য আপনাদের ভিডিওতে আপনারা যেখান থেকে সাবস্ক্রাইব কথাটি উল্লেখ করছেন সেইখানে আপনারা এই সিলেকশন টুলটা নিয়ে যাবেন মনে করেন আপনারা এই তিন সেকেন্ড থেকে সাবস্ক্রাইব কথাটা উল্লেখ করছেন এজন্য আপনারা এই তিন সেকেন্ডে সিলেকশন টুলটা নিয়ে আসবেন পরে আপনারা এই লেয়ারটিতে ক্লিক করবেন পরে আপনারা এই কাশি চিহ্নটায় ক্লিক করবেন পরে আপনারা স্পিল্ড অ্যাড প্লেহিট এইটে ক্লিক করবেন পরে আপনারা সাবস্ক্রাইব কথাটি যেখান থেকে শেষ করেছেন আপনারা সিলেকশন টুলটা সেইখানে নিয়ে যাবেন মনে করেন এইখান থেকে আপনারা সাবস্ক্রাইব কথাটি শেষ করেছেন এজন্য আপনারা এই সিলেকশন টুলটা সেখানে নিয়ে যাবেন পরে আপনারা এখানে স্পিল্ড প্লে প্লেহিট এইটে ক্লিক করবেন পরে আপনারা যে অংশটায় সাবস্ক্রাইব কথাটা উল্লেখ করছেন সেই অংশটায় আপনারা ক্লিক করবেন পরে আপনারা ক্লিপ গ্রাফিক্স এইটে ক্লিক করবেন পরে আপনারা এখান থেকে এই সোশ্যাল লাইক এইটায় ক্লিক করবেন আপনারা যদি এই সোশ্যাল লাইকটা ডাউনলোড না করে থাকেন তাহলে আপনারা গেট মোড়ে ক্লিক করবেন সাবস্ক্রাইব টেম্পলেটটি ডাউনলোড করার জন্য আপনাদের অবশ্যই ডাটা অন রাখতে হবে পরে আপনারা এই প্রমোশনাল এইটায় ক্লিক করবেন পরে আপনারা নিচে যাবেন নিচে গিয়ে এই সোশ্যাল লাইক এইটায় ক্লিক করবেন এইটাই ক্লিক করার পরে আপনারা এই ডান সাইডে ইনস্টলের একটি অপশন পাবেন আমি ইনস্টল করে রেখেছি এই জন্য আর আসে নাই এখান থেকে আপনারা ইনস্টল করে নেবেন পরে আপনারা ব্যাকে যাবেন এখান থেকে আপনারা অন্য অন্য টেম্পলেট ডাউনলোড করে নেবেন পরে আপনারা এই টেমপ্লেটগুলো আপনারা ডাউনলোড করে নেবেন কোন টেম্পলেটের কি কাজ এটা দেখার জন্য আপনারা যে কোনো একটি টেম্পলেটে ক্লিক করবেন পরে আপনারা এখান থেকে একটি ভিডিও পেয়ে যাবেন এই ভিডিওতে আপনারা ক্লিক করবেন পরে আপনারা এই টেমপ্লেটে কি কাজ এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন পরে আপনারা এই ডান সাইডে ডাউনলোড অপশান আছে এই ডাউনলোড অপশনে ক্লিক করবেন ক্লিক করলে এই টেম্পলেটটি ডাউনলোড হয়ে যাবে পরে আপনারা ব্যাকে যাবেন পরে আপনারা এখানে বিভিন্ন ধরনের টেম্পলেট পাবেন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এখান থেকে টেমপ্লেট ডাউনলোড করে নিতে পারবেন এই দেখেন প্রতিটায় আপনারা ক্লিক করবেন দেখবেন বিভিন্ন ধরনের টেম্পলেট পরে আপনারা ব্যাকে যাবেন পরে আপনারা যে ভিডিওটার অংশটায় সাবস্ক্রাইব টেম্পলেটটি অ্যাড করবেন সেই ভিডিওটায় ক্লিক করবেন পরে আপনারা ক্লিপ গ্রাফিক্স এইটাই ক্লিক করবেন পরে আপনারা সোশ্যাল লাইকটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে আপনারা সোশ্যাল লাইকটি ক্লিক করবেন পরে আপনারা এখানে বিভিন্ন ধরনের টেমপ্লেট পাবেন এই প্রথম অপশানটি হলো ফেসবুকের লাইক এটাও ফেসবুকের পরে এটা হচ্ছে ইনস্টাগ্রাম আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা এই টেমপ্লেটগুলো সিলেক্ট করে নেবেন আপনারা ইউটিউবের জন্য সাবস্ক্রাইব বাটন অ্যাড করার জন্য আপনারা এই নিচে সাবস্ক্রাইব ওয়ান আছে আপনারা এইটাই ক্লিক করবেন পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন পরে আপনারা এই ভিডিওটা প্রথম থেকে পেলে করবেন দেখবেন কিভাবে আসে আর কিভাবে চলে যায় পরে আপনারা আপনাদের ভিডিওতে যে অংশটুকুতে আপনারা অন্য একটি টেম্পলেট অ্যাড করবেন সেই অংশটুতে আপনারা সিলেকশন টুলটা নিয়ে যাবেন পরে আপনারা এখান থেকে এই ভিডিওটা কেটে নেবেন পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করবেন পরে আপনারা যে অংশটুকুতে অন্য টেম্পলেট অ্যাড করবেন সেই অংশটুকুতে ক্লিক করবেন পরে আপনারা ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করবেন পরে আপনারা নিচে যাবেন এ আমি আরও একটি টেম্পলেট ডাউনলোড করে রেখেছি এইটাই আমি ক্লিক করি পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দিবেন পরে দেখেন আমি ভিডিওটা প্লে করি কীভাবে আসে খুব সুন্দর সুন্দর টেম্পলেট আপনারা এখান থেকে পাবেন মনে করেন আমি এইখানে আরেকটি টেম্পলেট অ্যাড করব এই জন্য আমি এই ভিডিওটায় ক্লিক করলাম ক্লিক করার পরে আমি ক্লিপ গ্রাফিক্সে ক্লিক করলাম ক্লিক করার পরে আমি নিচে চলে গেলাম অন্য আরেকটি টেম্পলেটে পরে আপনারা এখান থেকে আপনাদের মন মতো কিছু লিখে দেবেন পরে নিষেধটা কিছু লিখে দিতে পারেন পরে আপনারা ওকেতে ক্লিক করবেন পরে আপনারা চিহ্নতে ক্লিক করে দিবেন পরে দেখেন আমি ভিডিওটা প্লে করে কীভাবে আসে বন্ধুরা আমার ভিডিওতে আমি যেভাবে এই টেম্প্লেটগুলো অ্যাড করলাম আপনারা এভাবে আরও অন্য অন্য টেম্পলেটগুলোও আপনারা অ্যাড করতে পারবেন সবগুলো টেম্প্লেট ডাউনলোড করে এভাবে দেখাতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে এজন্য আমি এই দুই তিনটে দেখালাম আপনারা এভাবে ডাউনলোড করে আপনারা আপনাদের ভিডিওতে টেম্প্লেটগুলো অ্যাড করতে পারবেন আপনারা আপনাদের ভিডিওতে এই টেম্পলেটগুলো ডাউনলোড করে আপনাদের ভিডিওতে এই টেম্পলেটগুলো ইউজ করতে পারবেন আপনাদের চয়েস অনুযায়ী আপনারা এই টেম্প্লেটগুলো ডাউনলোড করবেন পরে এই টেম্পলেটগুলো আপনাদের ভিডিওতে অ্যাড করে নেবেন আমি ভিডিওটা প্লে করতেছি দেখেন ভিডিওটা কিভাবে টেম্প্লেটগুলো অ্যাড হয়ে গেছে আমার এই ভিডিও অনুসরণ করে আপনারাও আপনাদের ভিডিওতে এভাবে টেম্পলেট অ্যাড করতে পারবেন এখন আমি আপনাদের দেখাবো কিভাবে আপনার ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করবেন এজন্য আপনারা লেয়ারে ক্লিক করবেন পরে আপনারা মিডিয়ায় ক্লিক করবেন পরে আপনারা এই সাবস্ক্রাইব বাটনটি অ্যাড করে নেবেন আপনাদের যাদের এই সাবস্ক্রাইব বাটনটি নাই আপনারা আমার ভিডিও ডিসক্রিপশান থেকে এই সাবস্ক্রাইব বাটনটি ডাউনলোড করে নিতে পারবেন পরে আপনারা এই সাবস্ক্রাইব বাটনটি যেখানে অ্যাড করবেন সেখানে নিয়ে যাবেন পরে আপনারা এই সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে আপনারা এক সাইডে নিয়ে যাবেন পরে আপনারা নিচে চলে যাবেন সেখানে আপনারা এই কিতে ক্লিক করবেন পরে আপনারা এটা এনাবেল করে দিবেন পরে আপনারা এইটা কম বেশি করে আপনারা সিলেক্ট করে নেবেন পরে আপনারা টিক চিহ্নতে ক্লিক করে দেবেন পরে দেখেন আমি ভিডিওটি প্লে করতেছি কীভাবে আমার সাবস্ক্রাইব বাটনটি আসে এবং চলে যায় বন্ধুরা এভাবে আপনারা আপনাদের ভিডিওতে সাবস্ক্রাইব বাটন অ্যাড করতে পারবেন আপনারা যারা আমার এই ভিডিও এটিংয়ের অন্যান্য পর্বগুলো মিস করেছেন তারা আমার ভিডিও ডিসক্রিপশান লিংক পেয়ে যাবেন সেখান থেকে আপনারা দেখে আসবেন বন্ধুরা আজ এ পর্যন্তই আপনারা আমার ভিডিও অনুসরণ করে আপনারা আপনাদের ভিডিওকে প্রফেশনাল লেভেলের ভিডিওতে রূপান্তর করতে পারবেন হ্যাঁ বন্ধুরা ভিডিওটি দেখে যদি আপনারা একটু উপকৃত হন অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করে আপনার বন্ধুদেরও জানার সুযোগ করে দিবেন আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবটনটিতে ক্লিক করে দেবেন